তো ইসলামিক রাষ্ট্র যদি হয় সেখানে মুজাহিদ কারা হয়? মৌলিকভাবে সেখানে তো মুজাহিদ হয় আর্মিরা। এরপর যখন হালত বড় কঠিন হয় আর্মিদের সহযোগিতায় অন্যরা নেমে যায়, কিন্তু আর্মি যারা হয় তারা ময়দানেই লড়াই করুক, আকাশপথেই লড়াই করুক, নৌপথেই লড়াই করুক, যদি ইসলামী রাষ্ট্রের বাহিনী হয় তারা, তাদের লড়াই হবে ইসলামকে হেফাজত করার জন্য, কুফরের হামলা থেকে ইসলামের ভূমিকে নিরাপদ রাখার জন্য, মুসলমানদের জানমাল এবং ইজ্জত আবরুকে সংরক্ষণ করার জন্য। তাদের চাইতে বড় সওয়াবের অধিকারী মুসলিম রাষ্ট্রে আর কারা হয়? তো মূলত তো হয় এই সমস্ত বাহিনীর সদস্যরা। আর যখন নফির আম ঘোষণা হয়, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এমন কঠিন হালত, জালিমরা এত বেশি প্রস্তুতি নিয়ে ময়দানে নেমেছে, গুটি কয়েক বাহিনীর সদস্য মিলেই এদের মোকাবেলা করার সক্ষমতা রাখে না, এদের মোকাবেলা করার জন্য ব্যাপক গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে, তখন আমিরুল মুমিনিন যিনি থাকেন তিনি সবাইকে ঘোষণা দেন, যারা যারা আছো এমন, যারা আকেল ও বালেগো, প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারীও, এবং যাদের শারীরিক কোনো অক্ষমতাও নাই, প্রত্যেকে তোমরা চলে আসো, তোমরা ময়দানে নেমে পড়ো, তোমাদের কসর দেওয়া লাগে, যা দেওয়া লাগে রাষ্ট্র দিবে, তোমাদের দায়িত্ব হলো ময়দানে নামবা, সাময়িক প্রশিক্ষণ, যদি আগ থেকে নেওয়াই থাকে সামরিক প্রশিক্ষণ তাহলে ঠিক আছে, অন্যথায় সাময়িক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হবে, যেমনটা মোহাম্মদ বিন কাসেমের জীবনী যারা পড়েছেন জানার কথা। তো মৌলিকভাবে করে বাহিনীর সদস্যরা যখন তারা অক্ষম হয়ে পড়ে, যখন তাদের অন্য সাহায্যের দরকার পড়ে, তখন সিভিল নাগরিকদেরকেও নামিয়ে দেওয়া হয় তাদের সাথে, যেমনটা ইউক্রেনেও করেছে। এটা তো আর ইসলামের উদাহরণ দিচ্ছে না, বাস্তবতা বোঝার জন্য বলছি। যেমনিভাবে সেখানে আর্মি লড়াই চালিয়ে যাচ্ছে দেশীয় সশস্ত্র বাহিনী, একইভাবে আর্মির সহযোগিতায় দেশের আপামর জনসাধারণও ময়দানে নেমেছে সাময়িক সামরিক প্রস্তুতি নিয়ে, তারাও জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো ইসলামিক রাষ্ট্রের ক্ষেত্রে প্রকৃত পক্ষে যারা আল্লাহর দিন জিন্দা করার জন্য লড়াই চালিয়ে যায় তাদেরকেই তো মুজাহিদ বলা হয়। তো এই জামানায় উদাহরণটা বোঝা কঠিন, আগের জামানা হলে বোঝা সহজ হতো। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুই কেন শাহাদাত বরণ করেছিলে, আসল কারণ বল, সে তো বলবে তোমার দিনের হেফাজতের জন্য। আল্লাহ বলবে, না, তুই করেছিলি প্রমোশনের জন্য, তুই করেছিলি পদ পদবীর জন্য, তুই করেছিলি বীর বিক্রম, বীর বাহাদুর, বিভিন্ন লকবার উপাধি পাওয়ার জন্য। যেহেতু মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী জানিয়েছেন যার লড়াই হয় একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর দিনকে, আল্লাহর শরিয়াতকে, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য, তাকেই বলা হয় মুজাহিদ ফি সাবিলিল্লাহ। এরা বাদে অন্য যারাই লড়াই করুক না কেন, দলের জন্যই করুক, সংগঠনের জন্যই করুক, নেতার জন্যই করুক, পয়সার জন্যই করুক, রাজনীতির জন্যই করুক, পদ পদবীর জন্যই করুক, তাদেরকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ বলা হয় না। তো এখন আল্লাহ বলবেন, যেহেতু তুই করেছিস দুনিয়ার জন্য, সুতরাং যা পাওয়ার দুনিয়ায় পেয়ে গিয়েছিস, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, যা তুই গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হ। দ্বিতীয়ত আলেম, তুমি কি করলা, তোমার জীবন দিলাম, মেধা দিলাম, প্রতিভা দিলাম, করলাটা কি তুমি? বলবে, ইয়া রাব্বাল আলামিন, তোমার দ্বীনের, তোমার কিতাবের, তোমার নবীর হাদিসের জ্ঞান শিখেছি, শিখে বসে থাকি নাই, জ্ঞান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, মানুষকেও ইলমের শিক্ষা দিয়েছি, আয় আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই তো করেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, মিথ্যা বলিস না রে, তুই তো করেছিলি দুনিয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য। এটাও এই যুগে বুঝবেন না, এই যুগেও এখলাসের কথা তো ঢালাওভাবে বলা হয়, আপন জায়গায় ঠিক আছে কোনো সন্দেহ নাই, এলেম শিখবা তালেবুল ইলমরা এখলাসের সাথে শেখো, দিনের খেদমত করার জন্য শেখো, কিন্তু বাস্তবতা হলো এই খেলাফতহীন বিশ্বে আমরা এমন একটা হালতে এসে উপনীত হয়েছি যখন এলেম দিয়ে দুনিয়ার তেমন কিছু বাস্তবে করা যায়ও না। এখনকার ইলমের এখলাস মানে হলো যে ছাত্র জমানায় এলেম শিখবে, নিয়তে না যে বড় হয়ে আমি কোনটা কি বক্তা হব, প্রত্যেক মাহফিল থেকে 50,000 1,00,000 করে কামাবো, কামিয়ে মোটামুটি গাড়ি বাড়ি সব বানাবো, অন্য পেশায় যেহেতু আমার যোগ্যতা নাই তাহলে আমি ওয়াজ মাহফিলকেই নিজের রুটি আর রুজি
এবং নিজের জীবিকা নির্বাহ করার জন্য একটা প্রফেশন এবং ব্যবসা হিসেবে গ্রহণ করব অথবা আমি কলামিস্ট হব প্রতিটা আর্টিকেল আমি লিখব বিনিময়ে 5000 করে টাকা নিব অথবা এটা অথবা সেটা এই টাইপের একেবারেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র শাখাগত উদাহরণ দিয়ে ইখলাসের ফজিলত বোঝাতে হয় কিন্তু বাস্তবে ছিল কি ইসলামিক রাষ্ট্র যদি হয় সেখানে ইলম ওয়ালা যারা তারাই তো সব কাজ করে ইসলামিক রাষ্ট্রের লেখাপড়ার পদ্ধতি কি হবে একটা লেভেল পর্যন্ত সবাইকে কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে আকীদা বিশুদ্ধ করতে হবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা মাকরুহ কোনটা নাজায়েজ কোনটা হারাম বিষয়গুলো তাদেরকে রপ্ত করতে হবে কারণ যদি না করে বাকি জীবন চলবে কিভাবে আর ডাক্তারই হন ইঞ্জিনিয়ারই হন কৃষকই হন ড্রাইভারই হন যেই হন না কেন আপনি কোরআন ছাড়া আপনারও চলবে না হাদিস ছাড়া আপনারও চলবে না আকীদা বিশুদ্ধ না করলে আপনিও মুক্তি পাবেন না আপনাকে যেখানেই বসানো হোক আপনি কখনোই ন্যায়নীতি এবং ইনসাফ কায়েম করতে পারবেন না কারণ আগে তো জানতে হয় তারপর না মানতে হয় যে জানে না সে মানবে কিভাবে নীতির সবকি যার ভেতরে আসে নাই দুর্নীতি থেকে তাকে বাঁচাবেন কিভাবে তো যার কারণে প্রত্যেকের যদি আকীদা বিশুদ্ধ থাকে কোরআন এবং হাদিসের মৌলিক ইল তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম যেই পরিমাণ জ্ঞান প্রতিটা মুসলমানের জন্য ফরজ এই পরিমাণ জ্ঞান যদি নাই শেখে সমাজের মধ্যে কি উপকারটা সে করতে পারে তো এখন যারা মন্ত্রী হবে তারাও এই পরিমাণ ইলমের অধিকারী হবে যারা এমপি হবে তারাও এই পরিমাণ জ্ঞানের অধিকারী হবে যারা প্রশাসনে থাকবে তারাও এই পরিমাণ জ্ঞানের অধিকারী হবে যারা ব্যবসায়ী শিল্পপতি হবে তারাও এই পরিমাণ জ্ঞানের অধিকারী হবে তখনই না সবাইকে মিলে ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে পারবে